আমরা গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চের এ জায়গায় ছিলাম। আজকের থেকে আমরা বলছিলাম আজকের ক্লাস থেকে কিওয়ার্ড রিসার্চ করব। তো অবশ্যই যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব, তো অবশ্যই আমাদেরকে তিন ধরনের কিওয়ার্ডটা কি 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 তিন ধরনের কিওয়ার্ড, একটা হচ্ছে আপনার বট ম্যাচ কিওয়ার্ড, দ্বিতীয় হচ্ছে আপনার ফেস ম্যাচ কিওয়ার্ড, এবং তৃতীয় হচ্ছে আমাদের এক্স্যাক্ট কিওয়ার্ড। তো আমরা যদি এই তিনটা কিওয়ার্ড সম্পর্কে একটু বুঝি, তাহলে আশা করি আমরা এই বিষয়টা পরিষ্কার হয়ে যাব, এই তিনটা কিওয়ার্ডের বিষয়টা। তো আমরা যদি বট ম্যাচ কিওয়ার্ডটা প্রথমে ধরি, ধরেন এখানে লিখি আমি আমি ইংলিশ করে ফেলি, এখানে যদি লিখি বাই কার, এখানে লিখলাম বাই কার, তো এবার এটা হচ্ছে আমাদের বট ম্যাচ কিওয়ার্ড। যদি এখন যদি কেউ এখানে এসে লেখে, ধরেন বাই মোবাইল ফোন, ওকে, এখন এটা যদি কেউ লেখে, তাহলে কিন্তু যখন বট ম্যাচ কিওয়ার্ডটা যখন আমরা ইউজ করব, তখন কিওয়ার্ডগুলো রিসার্চ করব, তখন এই লোকটার কাছে কিন্তু আমাদের দেখাবে আমরা কি বিক্রি করব। আমরা বিক্রি করব গাড়ি, আমি গাড়ি কিনতে চাই, ওকে, আমি গাড়ি কিনব। তো আমাকে যদি এখন আমার দরকার হচ্ছে গাড়ি, যে গাড়ি কিনবে সে কিন্তু মোবাইল কিনতে আসবে না। যদি আমি এখন বট ম্যাচ কিওয়ার্ডটা যদি এখন রিসার্চ করি, কিওয়ার্ড যদি রিসার্চ করি, তাহলে এই লোকটাকে দেখাবে যদি আমরা এই বট ম্যাচ কিওয়ার্ডটা ইউজ করি। ধরেন তার দরকারটা কি, তার দরকার হলো মোবাইল ফোন, তিনি মোবাইল ফোন বাই করবে, আর তিনি কার মানে গাড়ি বিক্রি গাড়ি কিনবে। তো এই লোকটার কিওয়ার্ডটা আমার যেহেতু এটা দিয়ে আমি সেট করে দিয়েছি আমার কিওয়ার্ড রিসার্চ করে আমি যদি এটা সেট করে দেই, তাহলে যদি আমার এই লোকটাকে দেখায়, তাহলে কিন্তু আমি সঠিক লোকের কাছে কিন্তু পৌঁছাতে পারলাম না। এটার কাজটা হচ্ছে, এটা কেন দেখাবে, আমি যেহেতু গাড়ি সিলেক্ট করছি, উচিত ছিল গাড়ি দেখানো, কিন্তু না, বট ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে আপনার এই যে বাই লেখাটা আছে, এই বাই লেখাটার কারণে এই মানে এই কিওয়ার্ডের সাথে কিছুটা অংশ এটা মিল রয়েছে, বিদায় এই লোকটার কাছে আমাদের অ্যাডটা দেখাবে। তাহলে কিন্তু আমরা এই অ্যাডটা মানে বট ম্যাচ কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্লিয়ার? তো আমরা বুঝতে পারলাম যে বট ম্যাচ কিওয়ার্ডটা কী বা রিসার্চ কী, বা এটা যদি ইউজ করি তাহলে কি আমরা লাভবান হতে পারবো কি না। তো আমরা বুঝতে পারলাম এই কিওয়ার্ডটা ইউজ করলে আমরা কখনোই লাভবান হতে পারবো না, আমাদের অ্যাডটা মূলত উল্টাপাল্টা লোকের কাছে চলে যাবে। ঠিক আছে, তো এটা আমরা বুঝতে পারলাম। এবার ধরেন আমি আরেকটা কিওয়ার্ড লিখলাম, সেটা হচ্ছে ফ্রেস ম্যাচ কিওয়ার্ড। ওকে, তো সেমভাবে আমি লিখি বাই কার, ওকে, সরি, বাই, ওকে, বাই কার। তো এবার এটা লিখলাম হচ্ছে ফ্রেস ম্যাচ কিওয়ার্ড, নিচে লিখলাম হচ্ছে বাই মোবাইল ফোন। তাহলে এবার আসি ফেস ম্যাচ কিওয়ার্ডটা কাজটা কি। ধরেন আমার এখানে উপরে দিছি কি বাই কার, এখানে দিছি বাই মোবাইল ফোন, এটার সাথে কি মিল আছে? মিল নাই, কিন্তু একজাক্টলি মিল নাই। এটা যখন আমরা ক্লিয়ার করব, তখন অবশ্যই ইনভার্টেড কোমা ইউজ করবেন, তখন এই ঘরের ভিতরে মানে এই ইনভার্টেড কোমার ভিতরে যেটুক থাকবে সেইটুক যদি ম্যাচ করে, তাহলে সেই কিওয়ার্ডটাই মূলত ফেস ম্যাচ কিওয়ার্ড হিসেবে গণ্য করা হবে। কারণ এখন কিন্তু এখানে লেখা আছে বাই মোবাইল ফোন, তাহলে কিন্তু এটার সাথে মিলল না। এখন যদি আমাদের এখানে যদি থাকতো বাই কার, অথবা লেখা থাকতো বাই কার ইন ইউএসএ, ওকে, আমরা যেহেতু ইউএসএ এর কাজ করবো, এখানে লেখা হলো বেস্ট, এখানে লেখা আছে বেস্ট, একটু আমি আবার দেখাই বেস্ট, ওকে। এবার দেখি আমাদের এই কিওয়ার্ডটার কাজটা কি। এবার দেখেন এক ফেস ম্যাচ কিওয়ার্ডটা জিনিসটা হচ্ছে আপনার ফেজের সাথে অন্য কারো ফেজের মিল কখনো হবে না। যদি যেটুক মিল হবে, যদি আপনার ফেজের সাথে আপনার ফেজের মিল হবে, আপনার ফেজের সাথে কিন্তু অন্য কারো ফেজের কখনো মিল হবে না।
এটা এটা যদি মিল না হয় তাহলে আপনাকে কিন্তু আমার হিসেবে আমি কিন্তু মানে আমারে চিনবে, ঠিক আছে, অন্য কাউকে চিনবে না। তো আপনার মোবাইলে ধরেন আমি একটা উদাহরণস্বরূপ দিই, আপনার মোবাইল ফোনটায় আপনি লক দিয়ে রাখছেন, ফেস লক দিয়ে রাখছেন, এখন আপনার ফেস দিয়ে লক দিয়ে রাখছেন। এখন যদি আপনি অন্য কারো মুখ আই না বা আপনি অন্য কাউকে দেন যে তুমি আমার পিনটা খুলে দাও, তাহলে কিন্তু কখনো খুলবে না, ঠিক আছে। মানে অ্যাকুরেট লোক থাকলে পিনটা খুলবে। সেম এখানেও আপনার কিওয়ার্ডের সাথে অ্যাকুরেট কিওয়ার্ডটা যদি মিলে তাহলে আপনার ওই লোকের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাবে। ধরেন এখানে যদি আমি লেখছি বাইক বেস্ট বাই কার ইন ইউএসএ, তার মানে কি আমাদের সাথে মিল কতটুকু, এটা যদি আমরা কপি করে ফেলি, কপি করে এখানে যদি কন্ট্রোল এফ দেওয়া সার্চ করি, দেখেন আমার উপরেটা তো আছে ওইটা বাদ, দেখেন নিচেরটুক এইটুক মিলছে, তার মানে কি আমার এক্স্যাক্টলি আমি ইনভাইটেড কুমার মাঝখানে যেটা দিব সেটা যদি আমাদের কোনো কিওয়ার্ডের সাথে মিলে ফুল্লিভাবে, তাহলে কিন্তু আমার ওই রিলেটেড লোকের কাছে পৌঁছাবে। তার মানে এটা দিয়ে যদি আমরা করি 100% আমরা সঠিক কাস্টমারের কাছে পৌঁছাবো। ক্লিয়ার? এই এই কিওয়ার্ডটা ফেস ম্যাচ কিওয়ার্ডের কাজটা হচ্ছে এটা। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব অবশ্যই ফেস ম্যাচ কিওয়ার্ড ইউজ করব। এবার যদি আমরা তৃতীয় নাম্বারে যদি আসি এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, ওকে, এটা কিভাবে করতে পারি, এটা যখন আমরা মানে ক্লিয়ার করে দিব সেটা তখন আমাদের অবশ্যই ব্রিকেটের মাঝখানে ইউজ করতে হবে এটা। তো এই কিওয়ার্ডটা বোঝানোর ক্ষেত্রে যখন আমরা রিসার্চ করব তখন অবশ্যই আমাদের ব্রিকেটটা ইউজ করে আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তো এবার ধরেন আমার এখানে দেওয়া আছে কি এক্স্যাক্টলি কিওয়ার্ড, এবার আমি এই কিওয়ার্ডটা আমি নিচে পেস্ট করলাম, ওকে, পেস্ট করে দিলাম। তো প্রথমটা সোজাসুদি, দ্বিতীয়টা হচ্ছে এটা। তো এবার যদি আমি এই লোকটার কাছে আমি এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা আমি ইউজ করি, তাহলে কিন্তু আমার এই অ্যাডটা মানে আমি যদি মানে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডটা যদি আমি একটা ইউজ করি তাহলে কি এই লোকের কাছে পৌঁছাবে? এই কিওয়ার্ডের আমি যে কিওয়ার্ডটা লিখেছি নিচের, এই কিওয়ার্ডটা কি এই লোকের কাছে পৌঁছাবে? আপনাদের মনে হয় কি? অবশ্যই পৌঁছাবে না, কারণ হচ্ছে এই কিওয়ার্ডের সাথে হুবহু আমাদের এই কিওয়ার্ডটা মিলে নাই। তার মানে হচ্ছে এই লোকের কাছে আমাদেরকে আমাদের কিওয়ার্ডটা মানে এক্স্যাক্টলি কাস্টমার কাছে আমাদের কাছে পৌঁছাবে না। যদি কেউ যদি বেস্ট বাই কার ইন ইউএসএ লেখে, অথবা এইটুকু বাদ দিলাম, যদি শুধু বেস্ট বাই কার এইটুকু লেখে, তারপরে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটার সাথে মিলে নাই, সেজন্য কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা ওই রিয়েল লোক বা ইয়ের আমাদের এক্স্যাক্টলি কাস্টমারের কাছে কখনো পৌঁছাবে না। ক্লিয়ার? তার মানে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কি এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। তাহলে কি হতে হবে? তাহলে আপনাদের হুবহু এইটুকুই থাকতে হবে, এক্স্যাক্টলি, এক্স্যাক্ট মানে আপনার হুবহু আপনার মতোই, মানে আপনার এক্স্যাক্টলি আপনার যে কিওয়ার্ডটা আছে হুবহু ওই কিওয়ার্ডটাই ইউজ করতে হবে, নয় কিন্তু আপনার এখানে ওই কাস্টমারের কাছে দেখাবে না। অবশ্য আমরা এখানে কিন্তু বুঝতে পারলাম বট ম্যাচ কিওয়ার্ড কি এবং ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড কি এবং এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড কি। যদি আপনাদের কোনো এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় বুঝতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এটা আর যদি একবারে না বুঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের ডিসক্রিপশনের ভিতরে সব কিছু পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ, এভরিথিং যা কিছু লাগে আর কি সব কিছু পেয়ে যাবেন। এবার আমরা কিওয়ার্ড রিসার্চ করি, ওকে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব অবশ্যই আমরা এই দুইটা কিওয়ার্ড সবসময় রিসার্চ করব, এবং তৃতীয় নাম্বার মানে ফার্স্ট নাম্বার কিওয়ার্ডটা আমরা কখনো রিসার্চ করব না, কারণ ওইটা দিয়ে আমরা যদি মানে বট ম্যাচ কিওয়ার্ডটা যদি আমরা রিসার্চ করি তাহলে আমরা অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হব, আমরা মানে মানে যে লোকগুলো আমাদের প্রয়োজন না সেই লোকের কাছে আমাদের কিওয়ার্ডটা চলে যাবে, আমরা চাচ্ছি এরকম লোকের কাছে আমাদের কিওয়ার্ডটা না যাক। তো এটা করার জন্য আমরা একটা নোটপ্যাড নেব, আমরা নোটপ্যাড নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ, আপনার যেটা থাকে না কেন সেটাখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে লেখা থাকবে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করতে পারেন, অথবা গুগল ড্রাইভ ফাইলে আপনারা এটা মানে ক্লিয়ার করে নিতে পারেন অথবা ওপেন করে নিতে পারেন। আমি এটা করে নিলাম, আমি চাচ্ছি যে এই কিওয়ার্ডটা আমি এবার রিসার্চ করব। তো আমি কিওয়ার্ড রিসার্চ করি, ধরেন আমার এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের, এখানে আসবো আমি, প্রথমে টুলসে আসবো, টুলস থেকে কিওয়ার্ড রিসার্চ,
ওকে, এটা আমরা রিচার্জ করে ফেলি। আমাদের এটা যখন আমরা ক্লিক করলাম কিছুটা সময় লাগবে, তো ওকে গট ইট, আমরা বুঝেছি। তো এবার এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদেরকে দেখাবে, ঠিক আছে? তো আমাদের দেখেন এখানে কিন্তু ক্লিক করার কোনো অপশন নাই। যখন আমরা হাতটা এখানে নিয়ে আসব মাউসের, তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এটার একজাক্টলিটা কী। তো আমরা এখানে ক্লিক করি, আমরা মনে করেন কখনো যদি কেউ একদম ফার্স্ট টাইম নতুন কেউ হয়ে থাকেন, কোনো কিছু বোঝার দরকার নাই, শুধু আপনারা আমার মানে ভিডিওটার মাউসের কার্সারটা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা ক্লিক করবেন। আমরা ক্লিক করে ফেলি, ক্লিক করে ফেললাম। এবার আমরা মানে আমাদের অবশ্যই যখন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করতে আসবো, তখন এখানে দেখতে হবে আপনার কোন দেশি, বায়ার কোন দেশি। যদি বায়ার যদি ধরেন ইউএসএর হয়, অথবা কানাডিয়ান হয়, অথবা অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, মানে আদার্স যত কান্ট্রি আছে যদি এরকম হয়, অথবা বায়ার যদি অলরেড করতে দেয়, তাহলে আপনাকে অবশ্যই লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে। অবশ্য আমাদের এটা বাংলাদেশ লোকেশন সিলেক্ট করা আছে, আমরা যেহেতু বাংলাদেশে কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছি না, তাহলে আমি লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দিই। এখানে আমি এটা ই করে দিয়ে আমি এখানে লিখতে পারি, ধরেন ইউএসএ লিখে দিই, ইউএসএ, ইউএসএ, অথবা লিখতে পারেন ইউনাইটেড স্টেটস, ওকে, ইউনাইটেড স্টেটস, ওকে, আমরা এটা দিয়ে দিলাম। তাহলে কি পুরো আমেরিকানটা আমরা এখানে সেভ করে নিলাম। তো আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড লিখে দিবেন। এবার আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে ধরেন এটা, ঠিক আছে, এটা। তো আমি চাচ্ছি এরকম কিওয়ার্ডটা থাক, তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে গেট রেজাল্টে আপনি ক্লিক করবেন। যদি আপনার বায়ারে যদি 10টা বা 5টা ল্যান্ডিং পেজটা দেয়, তাহলে আপনাকে ল্যান্ডিং পেজটার প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টের উপর নির্বাচন করে আপনি কিওয়ার্ডটা এখান থেকে রিসার্চ করবেন, ঠিক আছে? তো এখানে দেখেন একটু আসতে সমস্যা হচ্ছে, অন্য কিছু লেখা আছে। ওকে, আমি এটা আমি ইন ইউএসএ না দিয়ে ইউএসএ তো লোকেশন সিলেক্ট করে দিয়েছি, আমার আর এটা লিখতে হবে না। আর এখানে বেস্ট, ওকে, বেস্ট, বেস্টটা লিখে ফেলি, ওকে, বেস্ট। এবার আমরা গেট রেজাল্ট করে ফেলি। এবার দেখেন আমাদের এখানে ইউএসএর লোকেশনে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে, অনেক কিওয়ার্ড দেখাচ্ছে, যা আমরা কিওয়ার্ড কখনো এতগুলো কিওয়ার্ড কিন্তু কখনো জানি নাই। যে আমরা একটা কিওয়ার্ড লিখব, আমরা যেহেতু কিওয়ার্ডের আইডিয়াও নাই আমাদের, আমরা শুধু লিখছি বেস্ট বাইকার, অথবা লিখতে পারেন বাইকার, ওকে, বাইকার, আমি শুধু বাইকার লিখে দিই, তাহলে দেখতে পারেন আরও দেখেন কীরকম কিওয়ার্ড আছে, ওকে, বাইকার। এবার গেট রেজাল্ট দিয়ে দিলাম। এবার দেখেন আমার কোনো কিওয়ার্ডের কোনো আইডিয়া নাই, আমি চাচ্ছি যে আমি এখান থেকে ভালো কিওয়ার্ড বাছাই করব, তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিওয়ার্ড বাছাই করে নিতে পারেন। এবার আমেরিকাতে এই বাই কার নিয়ে কতগুলো মাসে, এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, ওকে, এটা এক মাসের ভিতরে অ্যাভারেজ হিসাব করলে এই কিওয়ার্ডটা লিখে আমেরিকান শহরে মানে কতগুলো মানুষ সার্চ করে এক মাসে, সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 10,000 থেকে শুরু করে 1,00,000 মানুষ এই কিওয়ার্ডটা প্রতি মাসে সার্চ করে। এটার কম্পিটিশন কিন্তু হাই, ঠিক আছে, কম্পিটিশন হাই। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যেটা বলে থাকি, এটা হচ্ছে কিওয়ার্ড ভ্যালু, ওকে, কিওয়ার্ড ভ্যালু বলে থাকি আমরা। এটার কাজটা হচ্ছে ধরেন আপনি যখন একটা অ্যাড রান করবেন, ধরেন একটা অ্যাড রান করবেন, আর এটা আগে আমি এটা বুঝাই, এটা হচ্ছে ভ্যালু, এই দুটো হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, মানে কিওয়ার্ডটা। যখন আপনি এখানে লিখবেন, আমরা লিখি বাইকার, বাইকার, যখন আমি এই কিওয়ার্ডটা যখন আমরা এখানে লিখে সার্চ করলাম, তখন এটা আমাদের গুগলে অ্যাড দেখাচ্ছে। ধরেন এরকম এডি দেওয়া থাকবে, এডি, এই যে দেখেন অ্যাড, অ্যাড ডিলিটেড, ঠিক আছে, এখানে এটা দেখাচ্ছে, তার মানে প্রথম দুই তিনটা যেগুলো আছে সেগুলো হলো অ্যাড। তো এটা হচ্ছে ধরেন গুগল আমরা অ্যাড দিচ্ছি। এখন যদি কোনো বিক্রেতা মানে ক্রেতা মানে যে কিনবে, তিনি যদি আমাদের এই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, তাহলে তার লোকেশন অনুসারে বা তার দেশের সিপিসি অনুসারে আমাদের এই কিওয়ার্ডটার জন্য বা আমরা যে ওয়েবসাইটের ভিতরে চলে গেছি এর জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণের পার্সেন্টেজ মানে কেটে নেবে। এটা সর্বনিম্ন যদি হয় এক ক্লিকের জন্য, মানে গুগল কেটে নেবে হচ্ছে $1,
58 সেন্ট, ওকে। আর সর্বোচ্চ কাটলে আপনার $8.8 মানে 8 সেন্ট কাটবে, ক্লিয়ার? তার মানে এর মাঝখানেই থাকবে আপনার ওইটা দেশের সিপিসি বা আপনার আঞ্চলিক অথবা আপনার স্টেটের একটা বা সিটি অথবা মানে আমরা যেটা বলি গ্রাম অথবা শহরের সিপিসি হিসাব করে তারা এটা আপনার কাছ থেকে কেটে নিবে, মানে গুগল আপনার অ্যাডের সিপিসি অনুসারে কেটে নিবে, যার বিনিময়ে ওই একটা ক্লিক যে করলো ওই লোকের সিপিসি অনুসারে। তো এবার এই যে আমি লিখলাম বাইকার, এই লোকটা যে বাইকার লিখছে, তিনি কিন্তু কার কেনার জন্যই কিন্তু এখানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে। এখানে 100 জন মানুষের ভিতরে এখানে যদি আপনার অ্যাডটা ধরেন, 100 জন মানুষকে আপনার এই অ্যাডটা মানে দিছি আমরা, এই কিওয়ার্ডের মাধ্যমে 100 জন মানুষ সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢুকলো, ওইখান থেকে কিন্তু আপনি অ্যাকুরেট মানুষ, সবাই কিন্তু আমেরিকান শহরে এরকম করে লিখবে না বাইকার, মানে আমার কোন গাড়িটা কেনা দরকার, কেউ কিন্তু এইভাবে মানে মজা করতে যাবে না ওয়েবসাইট মানে আমাদের গুগলে যা সার্চ করবে না। অবশ্যই বাই যেহেতু বলছে তার মানে এটা হচ্ছে অ্যাকুরেট লোক, তার মানে ধরলাম হয়তো 100 জনের ভিতরে 10 জন এরকম হতে পারে ফান করে চলে যাবে, কিন্তু 20 জন ধরলাম, ধর 50-50 ধরলাম ফান করে চলে গেল, আর 50 জন কিন্তু কেনার উদ্দেশ্য যাবে, হয়তো কারো পছন্দ হবে না। যদি 100টা মানুষের ভিতরে যদি 5টা মানুষ যদি আমাদের গাড়ি যদি ওয়েবসাইট থেকে কিনে, তাহলে বুঝেন একটা করে গাড়িতে মিনিমাম যদি লাভ করি আমি, ধরেন আমি মিনিমাম লাভ করলাম হচ্ছে $5,000 অথবা $10,000 লাভ করলাম অথবা $1,000 লাভ করলাম, 5টা গাড়িতে যদি আমি লাভ করি তাহলে আমার কিন্তু $5,000 কিন্তু লাভ করে ফেললাম। তো $5,000 লাভ করে আমি যদি এখানে আমার অ্যাডের পিছনে যদি আমি $1,000 ইউজ করি 100 মানুষের জন্য, ঠিক আছে, বা 1,000 বা 10,000 মানুষের জন্য কিন্তু আমি, তাহলে ধরেন এখানে $8 করে যদি আমরা ধরি, এখানে $8 সিপিসি কত ধরছে $8, এক মানে $8 সর্বোচ্চ এবং সর্বনিম্ন একবার, এবার আছে আমরা $5 করে ধরি, ওকে, ক্যালকুলেটারে আমরা যাই, ক্যালকুলেটার, ওকে, ক্যালকুলেটারে চলে গেলাম। এবার ধরেন আমার যেহেতু $1,000 $1,000 আমি ইনভেস্ট করব, ভাগ হচ্ছে ধরেন আমি এবার $5 করে দিচ্ছি প্রতিটা ক্লিকের জন্য, তো 200 মানুষ কিন্তু এখানে চলে যাচ্ছে, 200 মানুষ, এটা কিন্তু আমরা একটা মিনিমাম হিসাব ধরলাম 200 মানুষ। এই 200 মানুষের ভিতরে যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, তাহলে আমরা 200 মানুষের মধ্যে মিনিমাম আমরা 10টা কাস্টমার ধরতে পারি একজ্যাক্টলি, মানে 200 জন মানুষ দোকানে ঘুরে গেলে 10টা কাস্টমার পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। এবার 200 জন মানুষের ভিতরে আমরা 10টা এক্সচেঞ্জ করে ফেলি, ওকে, কেটে ফেলি। এবার আমরা ধরলাম 10টা মানুষ, 10টা মানুষের থেকে আমরা যদি ধরেন 10টা মানুষের থেকে আমরা ডেলি চাচ্ছি যে 10টা গাড়ি আমরা বিক্রি করলাম 10টা মানুষের কাছে, তাহলে আমরা প্রতিটা কাস্টমারের কাছ থেকে যদি আমরা $1,000 অথবা $2,000 অথবা $1,500 আমরা নেই, মানে লাভ করি, এটা স্বাভাবিক, একটা গাড়ি থেকে এত টাকা লাভ করবে এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না, গাড়ি যেহেতু একটা বিশাল একটা প্রোডাক্ট, বড় প্রোডাক্ট, তো এখানে এরকমই হবে। তো ধরেন আমি $2,00,000 বা $1,00,000 লাভ করলাম, তাহলে আমি $2,000 লাভ করলাম, তাহলে গুণন হচ্ছে $2,000, তাহলে কিন্তু আমরা এখানে প্রায় $20,000 এখানে একদিন ইনকাম করলাম। এখান থেকে যদি আমি $100 আমি অ্যাডের পিছনে খরচ করি $1,000, তাহলে কিন্তু তারপরে আমার প্রফিট হচ্ছে $1,900, প্রায় $15,000 যদি আমরা অ্যাভারেজ প্রতিদিনের ইনকাম ধরি এই গুগল অ্যাড দিয়ে, তাহলে বুঝেন তিনি মাসে কত টাকা এখান থেকে লাভ করতে পারবে যদি আমরা শুধু সঠিকভাবে তার অ্যাডটা রান করে দিতে পারি, ক্লিয়ার? আশা করি বুঝতে পারতেছেন এটার বিষয়টা কি। তো এবার আমরা এই কিওয়ার্ডগুলো আমরা কিন্তু একটা নোটপ্যাড করব, আমরা যেহেতু এখানে এই কিওয়ার্ডটা দেখেন যেটা দেখবেন যে 1,000-এর উপরে, মানে 1,000-এর উপরে সেটা আপনারা ই করবেন, আর এটা ফেস আপনারা এখানে ফেস ম্যাচ কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন 1,000-এর উপরে যেটা থাকবে, আর যেটা 1,000-এর নিচে থাকবে সেটা আপনারা একজ্যাক্ট কিওয়ার্ডস হিসেবে ইউজ করবেন। তো
সরি সরি আমি একটু ভুল বলছি, যদি আপনারা ধরেন এটা কিন্তু আমার 10,000-এর উপরে, তাহলে এটা আপনারা কী করবেন, একজ্যাক্ট কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। আর যদি ফেস ম্যাস কিওয়ার্ড যদি ধরেন 1,000-এর নিচে হয়, তাহলে আপনারা ফেস ম্যাস কিওয়ার্ডটা এখানে ইউজ করবেন, হিসেবে নেবেন। ওকে, তাহলে আমি বাইকার এটা আমি নিলাম হচ্ছে, ধরেন আমি চাচ্ছি এটা আমি ই হিসাবে নেব, ফেস ম্যাস কিওয়ার্ড হিসাবে নেব, ঠিক আছে। এটা আমি একজ্যাক্ট কিওয়ার্ড হিসাবে নেব, আমি চাচ্ছি এটা একজ্যাক্ট হোক, একজ্যাক্ট। ওকে, এটা হলো একজ্যাক্ট, এর বাইরে যাবে না। ওকে, তো এটা লিখে সার্চ করবে। এবার দেখেন উই আর সেল বাই কার, সেল মাই কার, ওকে এটা হবে না, ইউএসড কার প্রাইস, ওকে ইউএস এর কাছে নিউ কার, ওকে এটাও কিন্তু হতে পারে নিউ কার, এটাও অনেকটা আছে, ধরেন এটা ভালো, এটাও আপনারা, এটা হচ্ছে আপনার একজ্যাক্টলি কার মানে কিওয়ার্ডের ভিতরে চলে যাবে, সেল কার, বেস্ট কার প্রাইস, এটাও হচ্ছে আপনার এটা, এটা আপনি ফেস ক্যামের মধ্যে ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে বাই মাই কার, ওকে বেস্ট ইউএসএ কার, লো প্রাইস কার, আপনি যখন এগুলো ইউজ করতে চান তখন আপনি ফেস ক্যাম ইউজ করতে পারেন, ফেস মার্স কিওয়ার্ডগুলো হিসাবে ইউজ করতে পারেন। এখানে আপনি অনেক ধরনের মানে কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, আপনি একটু দেখে দেখে মোটামুটি যেগুলো ভালো লাগে সেগুলো এখান থেকে আপনি রিসার্চ করে নিন। এখন ধরেন এটা দিছি আমি, এখন আমি চাচ্ছি ধরেন বেস্ট কার দিছি, তো আমি এবার লিখি বেস্ট বেস্ট মোবাইল ফোন, মোবাইল ফোন, ওকে বেস্ট মোবাইল ফোন, এটা লিখে আমি ইন্টারে চাপ করি গেট রেজাল্ট। তো এবার দেখেন এখানে দেখেন কিওয়ার্ডগুলো কীভাবে আসে, দেখেন বেস্ট স্মার্টফোন, এত বেস্ট, এই যে দেখেন এটা কিন্তু 1,000-এর মানে 10,000-এর থেকে নিচে, এগুলো হচ্ছে আপনার ফেস ম্যাস কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন, আর যেটা একজাক্টলি অনেক মানুষ সেটা আপনারা একজাক্টলি কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন সমস্যা নাই, ভিডিওটা আবার দেখেন, আশা করি বুঝতে পারবেন।